সন্দেহ প্রবণ হওয়ার উপকারিতা কোন ব্যাপারে? এই যে ধরেন যারা ব্রেস্ট ক্যান্সার নিয়ে সন্দেহ প্রবণ, তাদের কিছু উপকারিতা আছে যদি আমরা বলি যে না এত টেনশন করবেন না? কিন্তু আপনি ধরেন সন্দেহ প্রবণ, আপনি টেনশন করেন যে আপনার ক্যান্সার হয়েছে কিনা, অবশ্যই ডক্টর দেখাবেন, টেস্ট করবেন, টেস্ট করার পরে ম্যামোগ্রাম আল্ট্রাসোনোগ্রাম করবেন, করার পরে যদি দেখেন যে কিছু নাই তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু এরপরে আর সন্দেহ প্রবণ বা টেনশন রাখা যাবে না। আর যদি কোনো কারণে দেখা যায় যে না আপনি টেস্ট করলেন এবং ক্যান্সারটা ধরা পড়লো, তাও কিন্তু আপনার উপকার, কারণ আপনি যদি সন্দেহপ্রবণ না হতেন তাহলে কিন্তু আসতেন না এবং আমরা এই রোগটা ধরতে পারতাম না। আপনি যদি আমাদের কাছে না আসেন, আমরা টেস্ট করবো না, ধরবো না, মানে ধরতে পারবো না, চিকিৎসা শুরু হবে না। তাহলে আসুন যে আপনি যখন সন্দেহপ্রবণ হচ্ছেনই, ঠিক আছে, আপনি সন্দেহপ্রবণ, আপনি শুনলেন যে পাশে বাসায় আত্মীয় রয়েছে, আপনি তখন আসলেন, সেটাও ভালো। আপনি ভাবলেন যে আমার একটু টিউমার হয়েছে, আমি একটু চাকার মতো লাগছে, দেখে আসি, সেটাও দেখালেন। কিন্তু অবশ্যই যাদের 35 বছর বয়স হয়েছে তারা 2 বছর পর পর সময় হয়েছে এই জন্যই একটু দেখাবেন, এবং বাকি সময়টা নিশ্চিন্ত থাকবেন। কারণ সবসময় যদি আপনি টেনশন করেন, সন্দেহ করেন যে হয়ে গেল হয়ে গেল, তাহলে কিন্তু আবার এটা খারাপ আপনার জন্য। যে আপনি সন্দেহপ্রবণ হয়েছেন, আপনি ডক্টরের কাছে আসতে চান, তাহলে কখন আসবেন? ধরেন আপনার হচ্ছে কিছু চেঞ্জ হলো, যেমন একটা ব্রেস্টে মনে হলো চাকা লাগছে, অবশ্যই ডক্টরের কাছে যাবেন, নিপুল দের অস্বাস্থ্যে যাবেন, ইভেন আপনি হচ্ছেন চামড়াতে কোনো চেঞ্জ হয়েছে সেটার জন্যও যাবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, টেস্ট করার পর ডক্টর যদি বলে এটা ক্যান্সার না, তাহলে অবশ্যই আপনি আর টেনশন করবেন না, এবং সে যেভাবে আপনাকে ফলো আপ বলে সেভাবে করবেন। এখন যদি ইভেন আপনার যদি বয়স 35 হয়, তাহলে আপনি অবশ্যই ডক্টরের কাছে যাবেন, চেক আপ করাবেন, এবং তারপরে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকবেন। কারণ আপনি যদি কন্টিনিউয়াস এটা নিয়ে সন্দেহ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার নর্মাল লাইফ হ্যাম্পার হবে।